আসসালামু আলাইকুম। সুজার একাডেমির লাইভ ক্লাস থেকে আজকে আমরা ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি। আর আপনারা যারা দেখছেন আমাদের এই লাইভ ক্লাসের ভিডিওটি, সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকে আমাদের লাইভ ক্লাসে যাদেরকে দেখা যাচ্ছে তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন বাহিনীর জন্য সোলজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিচ্ছে। প্রথমেই আমি দেখতে পাচ্ছি মারুফকে। মারুফ, কোন জেলা থেকে আসছো তুমি? গাইবান্ধা জেলা, সুন্দরবন উপজেলা। সুন্দরগঞ্জ উপজেলা, বাংলাদেশ সেনাবাহিনী অফিসার পদের জন্য প্রস্তুতি নিচ্ছ? জি স্যার। আচ্ছা, তারপরে নাইনকে দেখা যাচ্ছে। নাইন, তুমি কোন জেলা? রংপুর জেলা থেকে এসেছি। কোন পদের জন্য পরীক্ষা প্রস্তুতি নিচ্ছ? আমি তিন বাহিনীর প্রস্তুতি নিচ্ছি। তিন বাহিনীর প্রস্তুতি। জি স্যার। আজকে ইংলিশ পরীক্ষা চলতেছে, অবশ্যই ইংলিশ পরীক্ষা আমরা প্রতিনিয়ত, প্রতিদিনে পরীক্ষা থাকে, তাই না? জি স্যার, প্রতিদিনে দেখা যায়। এমনকি আমাদের ক্লাসে তিনটা দুইটা করে অল টাইম পরীক্ষা লেগে আছে, তাই না? জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আমরা বেশ অনেককে তো দেখতে পাচ্ছি। গত ভিডিওতে আমরা দিয়েছিলাম পরিচিতি পর্ব, আজকে অবশ্য আমাদের একজন ফিমেল ক্যান্ডিডেটকে দেখতে পাচ্ছি। আয়শা, কোন জেলা থেকে আসছো? চট্টগ্রাম। চট্টগ্রাম জেলা থেকে আসছো? আচ্ছা, কোন বাহিনীতে যেতে চাও তুমি? সেনাবাহিনীতে। মানে তুমি যে চট্টগ্রাম থেকে রংপুরে সোলজার একাডেমিতে আসলা, তোমার ভয় লাগেনি আসতে? না, ভয় লাগবে, গুড, কারণ সৈনিকের জীবনে কোনো ভয় থাকা যাবে না, তাই না? তার পাশে দেখা যাচ্ছে হচ্ছিল নবাব। নবাব, কোন জেলা থেকে আসছো? পটুয়াখালী জেলা। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছে এখানে? সেনাবাহিনীর জন্য। আচ্ছা, লেখো লেখো, পরীক্ষা লেখো। পরীক্ষার প্রশ্ন কি সোজা হয়েছে না কঠিন হয়েছে? সহজ হয়েছে, গুড। আমরা একটু নাসিরকে দেখাই। নাসির, কোন জেলা থেকে আসছো তুমি? লালমনিহাট জেলা স্যার। লালমনিহাট জেলা। কেমন লাগতেছে প্রিপারেশন নিয়ে? ভালো লাগতেছে। তুমি কি স্যাটিসফাইড যে পরীক্ষা পাস করতে পারবে? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। গুড। পাশে রনিকে দেখা যাচ্ছে। রনি স্যার, আমি মাগুরা জেলা থেকে আসছি। মাগুরা জেলা থেকে আসছো? রনির বাবা একজন আর্মি সেনা সদস্য, সে সার্জেন্ট পদে আছে না তোমার বাবা? সোলজার ট্রেনিং একাডেমিতে আসার জন্য তোমাকে কে বেশি উৎসাহিত করছে? আমার বাবা। তোমার বাবা? জি স্যার। আচ্ছা, কেমন লাগতেছে এসে? খুব ভালো লাগছে। আচ্ছা, গুড। এরপরে এপাশে অনেকে দেখা যাচ্ছে। হুমায়ুন, কি প্রশ্ন কি কমন পড়ছে? সহজ আসছে? জি স্যার। হুমায়ুন কোন জেলার? চট্টগ্রাম জেলা। চট্টগ্রাম জেলা থেকে আসছো? জি স্যার। আচ্ছা, এরপর আর একটু দেখাই। আতোফাইল, তুমি কোন জেলা থেকে আসছো? স্যার, আমি এসেছি রাজশাহী জেলা থেকে। রাজশাহী জেলা থেকে। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছ? স্যার, আমি সশস্ত্র বাহিনীর তিনটা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছ। গুড, সিট ডাউন। তো এই হচ্ছিলো আমাদের আসলে লাইভ ক্লাসের পর্ব। আমরা লাইভ ক্লাসগুলোতে আসি কারণ হচ্ছিলো প্রতিনিয়ত আমাদের পরীক্ষাগুলো চলতে থাকে, আর পরীক্ষা যত বেশি দেওয়া যাবে তত বেশি স্কিল বাড়বে আর কি, তাই না? যত বেশি আমরা পরীক্ষা দেবো সব বিষয়ের উপরে, তত বেশি আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং ভুল ত্রুটিগুলো এখান থেকে আমরা সংশোধন করে নিতে পারবো আর কি, তাই না? আর কাউসার, তুমি কোন জেলা? কুড়িগ্রাম জেলা। কোন বাহিনীর জন্য প্রস্তুতি নিচ্ছে? নৌবাহিনী আর বিমান বাহিনীর জন্য। গুড, ভেরি গুড। ওকে, কারো কোনো মন্তব্য বা বক্তব্য আছে যারা দেখে ভিউয়ার্সরা তোমাদেরকে? জি স্যার, ভিউয়ার্সের সম্পর্কে স্যার একটা কথাই বলা, যে যারা এখনো স্যার আসে নাই তারা স্যার খুব মিস করতেছে স্যার এই জিনিসটা। স্যার আমরা আসতেছি, আমরা আসছি, আমরা স্যার বুঝতেছি স্যার। আমি তাদের বলবো স্যার, তোমরা এখনো যারা আসো নাই বা চিন্তা ভাবনা করতেছো, তারা সবাই চিন্তা ভাবনা বাদ দিয়ে এখানে আসো। গুড। আসলে ডিফেন্সের পরীক্ষাগুলো এরকমই, কারণ যে বাহিনীতে আমরা যাই না কোনো প্রস্তুতি লাগবে। প্রস্তুতি ছাড়া কি কোনো পরীক্ষা পাশ করা যায়? কোনো পরীক্ষা জীবনে পাশ করা যায় না, তাই না? একটু আমরা এর কাছে যাই। তোমার কি নাম? আমার নাম মোহাম্মদ মিনাস হোসেন। মিনাস, কোন জেলা থেকে আসছো? নওগাঁ জেলা থেকে। নওগাঁ জেলা। মিনাস, তোমার কি অবস্থা? তুমি যখন আসলা আর এই কয়েকদিন পরীক্ষার প্রিপারেশন নিয়ে আমাদের সোজা একাডেমিতে কতটুকু অগ্রসর করলো? আমি যে কয়েকদিন আসছি বা আপনাদের এখানে ক্লাস করছি, আগের থেকে অনেকটা আমি মানে উন্নতি হয়েছে বুঝতে পারতেছি। গুড, মানে শেষ পর্যন্ত লেগে থাকলে আমি যদি ক্লাস করতে পারি বা আপনাদের এখানে থাকি তাহলে আমি হয়তো বা সফল হতে পারবো। ইনশাআল্লাহ, সবাই সফল হওয়ার জন্য তোমরা আসছো, তাই না? আর আমাদেরকে সফল হতেই হবে, কারণ বাবা মা আমাদেরকে অনেক স্বপ্ন দেখান, তাই না? পরিশ্রম করছেন বাবা মা আমাদের জন্য। এই পরিশ্রম এবং কষ্টটা তাদের জন্য আমাদের হলে আরো বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমাদের ছিল মোটামুটি আজকে আমাদের ইংলিশ পরীক্ষা নেওয়া হচ্ছে মডেল টেস্ট। আর সবাইকে তো দেখালাম ফ্রেমে,
আসলে দেখানোর একটাই উদ্দেশ্য, কারণ অনেকে জানতে চায় আসলে ক্লাস কিরকম বা ক্লাস কি হয় না হয়, তো এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য আসলে আমাদের লাইভ ক্লাসের টিউটোরিয়াল আমরা দেই প্রত্যেকটা ব্যাচেরই, ঠিক তোমাদের ব্যাচেরও দিচ্ছি, তোমরা ইনশাল্লাহ তোমরা নিজেরাও দেখতে পারবা এবং যারা নতুন তারাও দেখতে পারবে এবং জানতে পারবে। সবাই পরীক্ষা দেওয়া শেষ? ওকে, আর কেউ কিছু বলতে চাও? কে বলতে চাও? যারা ভিডিওটা দেখছো তাদের বিষয়ে একটা কথাই বলবো, আসলে পরীক্ষা এই পরীক্ষাগুলো যোগ্যতার ভিত্তিতে হয়। তোমরা যদি আসলে এই বাহিনীতে যুক্ত হতে চাও তাহলে আসো, যোগ্যতা নিয়ে যেতে হবে মাঠে, শুধু এর পিছনে ওর পিছনে ঘুরে লাভ নাই, এখানে আসো শিখো তারপর মাঠে যাও, আমি এতটুকুই বলবো। মানে কোথায় আসবে? সোলজার একাডেমি? অবশ্যই সোলজার একাডেমিতে আসতে হবে এবং সামরিক কিছু জিনিস দেখতে হবে, যে মানে কিভাবে পরীক্ষা হয়, পরীক্ষার প্যাটার্ন, কোশ্চেনের প্যাটার্ন গুলা কি, এগুলো তোমাদেরকে জানতে হবে এবং তার উপরে প্রিপারেশন নিয়ে তারপর মাঠে যেতে হবে, তাহলে তুমি ভালো কিছু একটা করতে পারবা আশা করি। তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ স্যার। অবশ্যই স্যার, আমার দৃঢ় বিশ্বাস আছে স্যার, আমি একদিন বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, যে কোনো একটা বাহিনীতে স্যার আমি জয়েন করবো ইনশাল্লাহ, আমি দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবো। সবাই সবার জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা যাতে সবার স্বপ্নই পূরণ করেন, তাই না? ধন্যবাদ সবাইকে, ইনশাল্লাহ আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।